পুরো শরীরে ছিয়াত্তরটি রাবার বুলেট নিয়ে অসহনীয় যন্ত্রণায় দিন কাটছে মৌলভী বাজারের ইমনে আন্দোলনের মাঝে গত চার আগস্ট পুলিশের গুলিতে বিদ্ধ হন তিনি আর্থিক অসচ্ছলতায় হচ্ছে না সঠিক চিকিৎসা সরকারের সহযোগিতা চায় ইমনের পরিবার এস কাকনের পাঠানো তথ্যচিত্রে জয়ন্ত কমকারের রিপোর্ট পেশায় মোটর মেকানিক মোহাম্মদ ইমন মিয়া মৌলভীবাজার সদর উপজেলার সাতনং চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম দীঘলকজি গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে গত চার আগস্ট বিকালে সদর উপজেলার চাঁদনিঘাট ব্রিজের সামনে আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ইমন পুলিশের ছোরাগুলিতে গুরুতর আহত হন ইমন খুব কাছে থেকে ছোরাগুলি তার পিঠ ও মাথায় লাগে অজ্ঞান হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হলে পাঠানো হয় সিলেটের এমএজি ওসমানী মেডিকেলে পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় ইমনকে তবে শরীরে থাকা বুলেট বের করা সম্ভব হয়নি এখনো পুরো শরীরে অন্তত ছিয়াত্তরটি বুলেট বহন করা ইমন প্রাণে বেঁচে গেলেও অসহনীয় ব্যথায় কাতরাচ্ছেন এই মুহূর্তে আমার মাথার বুলেট এখনো আছে এবং ডাক্তার সাহেব কইছে যে ওখানেও রয়েছে কিন্তু বেশি টাকায় মানে এখন অপারেশন না আর এক সপ্তাহ পরে অপারেশন করবা এমন অবস্থায় সরকারের কাছে চিকিৎসা সহায়তা চান ইমনের পরিবার দিছে না কোনো চিকিৎসা যা হইছে মুলুট বার করা গেছে না আপনারা সবাই মিলি মানে আমাকে সাহায্য করেন আর্থিক সহযোগিতা ও তা তোরা যাতে বেলা চিকিৎসা হইতে পারে বুঝেন আবার গরম হয়ে যাইতে পারেন তার চিকিৎসক চলা হয় না কোন দেখছে তিন চার হসপিটাল যা হইছে তার হসপিটালতে নামাই দিতেছে তার ওগুলা খোলা হইতেছে না মাত্র কদিনের ব্যবধানেই এমনের জীবনের সব হিসেব নিকেশ আমুল পাল্টে গেল এমন অবস্থায় সবার সহযোগিতায় প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা হোক এমনটাই চাওয়া ইমন ও তার পরিবারের জয়ন্ত কর্মকার নাগরিক আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন